অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় গ্রেফতার অভিনেত্রীর বন্ধু উর্ফি জিয়া র্যাবের কাছে দাবি করেন হিমু আত্মহত্যাই করেছেন। এ সময় পাশেই বসেছিলেন উর্ফি জিয়া। হিমুর সাথে পরকীয়া সম্পর্ক ছিল দাবি করে উর্ফি দাবি করেন মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন হুমায়রা হিমু। তবে সত্যতা যাচাই না করেই এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে র্যাব। মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ওরফে উর্ফি জিয়া নানা নামেই পরিচিত এই যুবকই জানেন অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় র্যাবের সংবাদ সম্মেলনে সেই বিষয়টি খোলাসা হলো না। তবে র্যাবকে আসামি জিয়াউদ্দিন জানান তার সামনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে হিমু। এর আগেও সে এমন আত্মহত্যার হুমকি দিয়েছিলেন, তাই জিয়া ভেবেছিলেন এবারও হয়তো ফাঁসির দড়ি থেকে নেমে আসবে সে। তিনি অ্যাটেম্প নিয়েছিলেন, সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলেন এবং প্রতিবারই তিনি নেমে এসেছেন। বাট এই পর্যায়ে একদম তিনি খাটেই বসা ছিলেন, এই পর্যায়ে তিনি হঠাৎ করে তার যেটা বক্তব্য যে ভিকটিম বলেছিলেন যে আমি কি মরতে পারি না, দেখ পারি কি না, এরকম একটা বক্তব্য গ্রেফতার কিন্তু জিয়া আমাদেরকে বলেছেন, যেটা হয়তো তদন্তে আরও বের হয়ে আসবে। তখন তিনি মূলত হ্যাং হয়েছেন। মিহিরের কথা যে বলছি, মেকআপ ম্যান, তিনি পাশের রুমে ছিলেন, ওই ফ্ল্যাটে তিনটি রুম আছে। 2012 সালে হুমায়রা হিমুর সাথে উর্ফি জিয়ার পরিচয়, পরে হিমুর খালাতো বোনকে বিয়ে করে সে, যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। ডিভোর্সের পর আবারও বিয়ে করে উর্ফি জিয়া। তবে হুমায়রা হিমুর সাথে পরকীয়ার সম্পর্ক চলছিল, চার মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। আসামি জানান হিমু মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ পর্যন্ত প্রায় 21 লাখ টাকা হিমুকে দিয়েছেন বলে দাবি আসামির। যেহেতু তার নিজের বাসায় স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, সেইটার গোপনীয়তা রক্ষা করতে তাকে বিভিন্ন সময় বেগ পেতে হয়েছে। এই জন্য অনেক ক্ষেত্রে ভিকটিম ইমোশনাল হয়েও তার সাথে খারাপ আচরণ, অথবা অনেক ক্ষেত্রে গ্রেফতারকৃত ভিকটিমের সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করেছেন বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃত জানিয়েছেন। র‍্যাব জানায় অনেক ব্যক্তির সঙ্গে হিমুর গভীর যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। আরও নিরীক্ষার পর জানা যাবে মূল ঘটনা। একটু বিস্তারিত তদন্তের বিষয় আছে, বাট পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেলেও একটা প্রাথমিক ধারণা কিন্তু কিছুটা বোঝা যাবে। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই প্রাঙ্গণে অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা হয়। সেখানে অভিনয় শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হিমুর দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। হিমুর মৃত্যুর আসল রহস্য জানতে উদগ্রীব সবাই। প্রাণচঞ্চল একটা মেয়ে, এত সাহসী একটা মেয়ে, প্র্যাকটিক্যাল একটা মেয়ে, এভাবে যেতে পারে না। হিমুর অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং আসল সত্যটা যেন বেরিয়ে আসে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।